স্কুটি থেকে পড়ে গেল টাকা ভর্তি ব্যাগ। ব্যাগ কুড়িয়ে ব্যবসায়ীকে ফেরত দিলেন পুলিশ কর্মী। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি ব্যবসায়ী, ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। স্কুটি থেকে পড়ে গেল টাকা ভর্তি ব্যাগ, ব্যাগ উদ্ধার করে ব্যবসায়ীর হাতে টাকা ফেরালেন পুলিশ কর্মী। ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ওষুধ ব্যবসায়ীর ব্যাগে থাকা নগদ 2 লক্ষ টাকা অসাবধানতাবশত গাড়ি থেকে পড়ে যায়। ব্যাংকে পৌঁছে বিষয়টি লক্ষ্য করেন ব্যবসায়ী, দেখেন তার স্কুটিতে থাকা টাকার ব্যাগটি নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে ওই ওষুধ ব্যবসায়ীর, অতগুলি টাকা কোথায় গেল? দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর টাকা না পেয়ে অবশেষে ওই ব্যবসায়ী ইংরেজবাজার থানা ও রথবাড়ি ফাঁড়িতে বিষয়টি জানান। রথবাড়ি ফাঁড়ির পুলিশ অফিসার সত্যব্রত ভট্টাচার্য সিসিটিভির ফুটেজের সূত্র ধরে উদ্ধার করেন হারিয়ে যাওয়া 2 লক্ষ টাকা। এরপর পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় ওই ব্যবসায়ীকে। খবর পেয়ে সস্ত্রীক থানায় আসেন ওই ব্যবসায়ী। ব্যবসায়ীকে থানায় ডেকে পুলিশের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় নগদ ওই 2 লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে মালদা জেলায়। জানা গেছে ওষুধ ব্যবসায়ী উত্তম দত্ত, তার বাড়ি মালদা বিএস রোডে। শহরের ফিরোজপুর এলাকায় রয়েছে তার ওষুধের দোকান। দোকান থেকে টাকা নিয়ে গত শনিবার ব্যাংকে যাচ্ছিলেন টাকা জমা দিতে। ব্যবসায়ী জানান, একটি ব্যাগে করে টাকাগুলি নিয়ে স্কুটিতে ঝুলিয়ে ব্যাংকে যাচ্ছিলেন, সে সময় কোথাও রাস্তার মাঝে টাকা পড়ে যায়। ব্যবসায়ীর স্ত্রী জানান, ঘটনার পর থেকে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, খুব দুশ্চিন্তায় ছিলাম। পুলিশের এই ভূমিকায় খুশি ওই দম্পতি। ঘটনায় পুলিশ কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন তারা। দম্পতি আরও জানান, টাকা পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছি। পুলিশ কর্মীরা 2 দিনের মধ্যে টাকা খুঁজে আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা পুরো টাকাই ফেরত পেয়েছি। এদিন রথবাড়ি ফাঁড়িতে এসে পৌঁছান ওই দম্পতি। তারপর পুলিশের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া 2 লক্ষ টাকা। স্যার, ব্যাংকে যাচ্ছিলাম আমি, তখন আমার টাকাটা ব্যাংকের ক্যারি ব্যাগ থেকে পড়ে যায়। আর আমি তারপরে প্রচণ্ড খোঁজাখুঁজি এবং হতাশ্রত হই। তখন আমার রথবাড়ি থানার পুলিশ আমার টাকাটি উদ্ধার করিয়ে দেয়। কিন্তু আমি স্যার সত্যবাবু আমাকে মানে চরমভাবে উপকার করেছেন। তারপরে আমি যখন মার্কেটে যাই তখন শুনলাম যে টাকাটা আমার থানায় জমা আছে, রথবাড়ি বাড়িতে জমা আছে। আমি ব্যাংকে সবটাই আমার ব্যাগ ফেটে গিয়ে বুঝতে পারিনি, নিয়েছিলাম গাড়ি, বাইক চালাচ্ছিলাম, বাইকে ছিল, স্কুটির একটা জায়গায় নপে ছিল, নপ থেকে পড়ে গিয়ে পড়ে যায়। 4 তারিখ আমার হয়েছে, আমি আজকে 6 তারিখে পেয়েছি। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।